रात में सोया ना था मैं, वो तो था तेरे याद में वो ही रात। लोग कहते हैं पागल वो, मैं भी न जाना, दिल लुटाया है मैंने अब किसी के न मान। व्हाट्सअप পোলাপয়েন্ট, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে এই রকম সুন্দর মেসেঞ্জার স্ট্যাটাস ভিডিওগুলো আপনারা আপনাদের পছন্দের যে কোনো আইডির সাথে খুব সহজভাবে এডিটিং করতে পারবেন। তো এর জন্য অবশ্যই আপনারা আমার এই ভিডিওটিকে মনোযোগ দিয়ে একেবারে শেষ পর্যন্ত দেখবেন, এবং ভিডিওটা দেখে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। ওয়েল, প্রথমে আপনারা আমার এই ভিডিওর পিন কমেন্ট থেকে XML ফাইলটিকে ডাউনলোড করে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনে শেয়ার করে দিবেন। আর আপনারা যারা XML ফাইলটিকে ডাউনলোড করতে পারেন না তারা একটু কষ্ট করে আমার এই ভিডিওটা দেখে আসবেন, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কীভাবে XML ফাইলটিকে ডাউনলোড করে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনে শেয়ার করতে পারবেন। তো অলরাইট, যখন XML ফাইলটিকে এখানে শেয়ার করে দিবেন দেন এই অ্যাপসটাকে ওপেন করে প্রজেক্ট অপশন একটি ক্লিক করে দিবেন। তারপরে এই লোগ কেহতে হে পাগল XML বাই YTP চিপোলা এই প্রজেক্টের উপরে একটি ক্লিক করে দিবেন। দেন আপনাদের মাঝে এইরকম একটা ইন্টারফেস শো করবে, তো এখান থেকে আপনারা সরাসরি নিচে চলে যাবেন। দেন একেবারে লাস্টের উপরে আপনারা একটি ব্যাকগ্রাউন্ড লেখা স্কাই কালারের ফাইল দেখবেন, তো সিম্পলি এই ফাইলের উপরে একটি ক্লিক করবেন। দেন কালার অ্যান্ড ফিলে ক্লিক করবেন, তারপরে মিডিয়া নট ফাউন্ড একটি ক্লিক করবেন। দেন গ্যালারি থেকে আপনারা যে ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করতে চাচ্ছেন সেই ব্যাকগ্রাউন্ডটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো সাধারণত আমরা মেসেঞ্জারে চ্যাটিং করার সময় পিছনে কিন্তু একটা থিম থাকে, তো সেই থিম আকারে আপনি এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটা দিতে চাচ্ছেন সেই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবেন। তারপরে এই প্লাস আইকনে ক্লিক করে আপনারা এই থিমটাকে এখানে অ্যাড করে দিবেন। দেন এখান থেকে আপনারা এই যে গ্রুপ অ্যান্ড মাস্ক ওয়ান লেখা যে ফাইলটা দেখতেছেন রেড কালারের, এই ফাইলের উপরে একটি ক্লিক করবেন। দেন এডিট গ্রুপ এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে, তো এখান থেকে আপনারা প্রথমে উপরের দিকে স্ক্রল করবেন। দেন উপরে আপনারা কিবোর্ডস লেখা একটা স্কাই কালারের ফাইল দেখতে পারবেন, তো এবার সিম্পলি এই ফাইলের উপরে একটি ক্লিক করবেন। দেন কালার অ্যান্ড ফিলে ক্লিক করে আবারও মিডিয়া নট ফাউন্ড একটি ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা আপনাদের যে কিবোর্ডের স্ক্রিনশটটা থাকবে সেই কিবোর্ডের স্ক্রিনশটটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এই কিবোর্ডের স্ক্রিনশটটা আপনারা কিভাবে নিয়ে এরকম এডিটিং করবেন এটা নিয়ে কিন্তু আমার অলরেডি আগের একটা ভিডিওতে কথা বলা আছে, আপনারা চাইলে আমার এই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওর লিঙ্কও ডিসক্রিপশন বক্সে অথবা এই উপরে আই বাটনে দেওয়া থাকবে, আপনারা ওইখান থেকে সরাসরি দেখে আসতে পারবেন। তো এইখান থেকে আপনারা এই কিবোর্ডটাকে সিলেক্ট করে দেওয়ার পরে এই প্লাস আইকনে ক্লিক করে আপনারা এই কিবোর্ডটাকে এখানে অ্যাড করে দিবেন। দেন এইখান থেকে আপনারা আবার একেবারে নিচে চলে যাবেন, তো একেবারে লাস্টে আপনারা আবার একটি প্রোফাইল লেখা ফাইল দেখতে পারবেন স্কাই কালারের। তো এই প্রোফাইল লেখা ফাইলের মধ্যে আপনারা যার সাথে এডিটিং করতে চাচ্ছেন তার প্রোফাইলের এই যে এতটুকু একটা স্ক্রিনশট নিয়ে আপনারা এখানে অ্যাড করে দিবেন। তো এটাও কিভাবে করবেন তা আমার ওই গত ভিডিওতে দেখানো আছে, তো আপনারা একটু কষ্ট করে আমার সেই ভিডিওটা দেখে আসতে পারেন। দেন এখান থেকে আপনারা এর উপরে যে স্কাই কালারের ফাইলটা আছে এবার আপনারা এখানে আপনাদের যে পিকচারগুলো থাকবে যে গানের লিরিক্সের সাথে যে পিকচারগুলো থাকবে আপনারা সেই পিকচারগুলো এখান থেকে অ্যাড করবেন। তো এই গানের প্রথম লিরিক্স হচ্ছে গেহরি সি ইন রাতো মে, তো এখন আমরা এই লিরিক্সের সাথে যে পিকচারটি আছে সেই পিকচারটিকে অ্যাড করার জন্য জাস্ট এই ফাইলের উপরে একটি ক্লিক করবেন। দেন কালার অ্যান্ড ফিলে ক্লিক করে মিডিয়া নট ফাউন্ড একটি ক্লিক করবেন। তারপরে আপনারা আমার এই ভিডিওর পিন কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্স দুই জায়গার যে কোনো এক জায়গা থেকে আপনারা এই সবগুলো পিকচার ডাউনলোড করে নেবেন। দেন এখান থেকে আপনারা এই পিকচারগুলো গানের লিরিক্সের সাথে অ্যাড করে দিবেন। তো এই গানের প্রথম লিরিক্স হচ্ছে গ্যারি সি ইন রাতো মে, তো এখান থেকে আপনারা এই পিকচারটা সিলেক্ট করে দিবেন যেখানে এই গ্যারি সি ইন রাতো মে লেখা থাকবে। তো এই পিকচারটা সিলেক্ট করার পরে এই প্লাস আইকনে ক্লিক করে এটাকে আপনারা এখানে অ্যাড করে দিবেন। দেন এখান থেকে আপনারা ডান পাশের দিকে স্ক্রল করে এর পরবর্তী যে লিরিক্সটা থাকবে আপনারা সেই লিরিক্সের পিকচারটা অ্যাড করবেন। তো পরবর্তী লিরিক্স হচ্ছে সোয়ানা থামে, তো এখান থেকে আপনারা এখন এই লিরিক্সের পিকচারটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন।
তো এই সবগুলো লিরিক্সের সাথে যে পিকচারগুলো আছে এগুলোর লিংক আমার এই ভিডিওর পিন কমেন্টেও দেওয়া থাকবে এবং ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। আপনারা জাস্ট যে কোনো এক জায়গা থেকে ডাউনলোড করে নেবেন। দেন এখানে আপনারা এর পরবর্তীতে একটু একটু করে যতগুলো ফাইল দেখবেন এই সবগুলো ফাইলের মধ্যে আপনারা গানের লিরিক্সের সাথে যে স্ট্যাটাসের পিকচারটি মিলে যাবে আপনারা সেই লিরিক্সের পিকচারটিকে এখানে সিলেক্ট করে দিবেন। তো এই সবগুলো ফাইলের মধ্যে যখন পিকচার অ্যাড করা কমপ্লিট করবেন দেন এই টাইটেলের পাশের অ্যারো চিহ্নতে ক্লিক করে ব্যাগে চলে আসবেন। তারপরে এখান থেকে আপনারা এই যে গ্রুপ অ্যান্ড মাস্ক টু লেখা যে পিঙ্ক কালারের ফাইলটা থাকবে এবার আপনারা এই পিঙ্ক কালারের ফাইলের উপরে ক্লিক করবেন। দেন আবারও এই ইডিট গ্রুপ এই অপশনে একটু ক্লিক করবেন। তারপরে এখানে কিন্তু আবারও আপনারা সেম টু সেমভাবে সবগুলো ফাইল দেখতে পারবেন। তো একইভাবে আপনারা এই কিবোর্ডস লেখা ফাইলের মধ্যে আপনাদের কিবোর্ডসের পিকচার অ্যাড করে দিবেন। দেন একেবারেই নিচে প্রোফাইল লেখা ফাইলের মধ্যে আপনাদের প্রোফাইলের পিকচারটা অ্যাড করে দিবেন। দেন আপনারা এই যে আপনাদের লিরিক্সের যে পিকচারের ফাইলগুলো দেখবেন এই সবগুলো ফাইলের মধ্যে আপনারা আগের মতো করে গানের সাথে লিরিক্স অ্যাড করে এই পিকচারগুলো আপনারা এখানে অ্যাড করে দিবেন। তো যখন এই সবগুলো ফাইলের মধ্যে আপনাদের পিকচার অ্যাড করা কমপ্লিট হয়ে যাবে দেন এখান থেকেও আপনারা টাইটেলের পাশের অ্যারো চিহ্নতে ক্লিক করে ব্যাগে চলে আসবেন। দেন এখন আপনারা এই ভিডিওতে একটা মিউজিক অ্যাড করবেন। তো ট্রেন্ডিং মিউজিকটা অ্যাড করার জন্য টাইমলাইনটাকে একেবারে প্রথমে নিয়ে আসবেন। তারপরে এই প্লাস আইকন একটি ক্লিক করবেন। তারপরে এই অডিওতে ক্লিক করে আমার এই ভিডিওর পিন কমেন্ট থেকেই আপনারা একটা অডিও ক্লিপস ডাউনলোড করে নেবেন। দেন সেই অডিও ক্লিপসটি আপনারা এইখান থেকে সিলেক্ট করে দিবেন। দেন এখন আমাদের এই ভিডিওটাকে এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য আপনারা এই এক্সপোর্ট আইকন একটি ক্লিক করবেন। দেন ভিডিও সেকশনের পাশের অ্যারো চিহ্নতে ক্লিক করে এক্সপোর্ট রেজুলেশনটাকে আপনারা 1080p সিলেক্ট করবেন অথবা আপনারা চাইলে এখান থেকে 720 সিলেক্ট করবেন, এটাই আপনাদের জন্য বেটার হবে। এই রেজুলেশনে আপনাদের সবার ফোনে ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। দেন এখান থেকে আপনারা ফ্রেম রেট ফুল করবেন, কোয়ালিটি ফুল করবেন। দেন এক্সপোর্ট অপশনে ক্লিক করে ভিডিওটাকে আপনারা এক্সপোর্টিং করে নেবেন। তো এটাই কিন্তু ছিল আমাদের আজকের মূল ভিডিও। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন। তো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, কথা হবে অন্য আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।